দারুণ সাইজের মাছ পড়েছে পানখাগি আর এই মাছগুলো কিন্তু খুব সুন্দর দেখতে নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা অন্য জায়গায় যাচ্ছি বেশ কিছুটা সময় লাগবে যেতে হেঁটে হেঁটে যাচ্ছি জঙ্গলের সাইড থেকে রাস্তা আছে রাস্তা দিয়ে বন্ধুরা নদীর কাছাকাছি দেখা হচ্ছে চলে আসলাম নদীর সাইডে আর একটুখানি গেলেই নদী তো জঙ্গল থেকে যাই আস্তে আস্তে পাঁক দেখুন তো ভাটা চলে আসলাম নদীর সাইডে তো ওই জায়গাটা একটা জাল খ্যাপ দিই দেখি কিছু পড়ছে কিনা আর জলে চিংড়ি মাছ পড়ে বন্ধুরা জাল খ্যাপ দিলাম আর জালে মাছ পড়েছে দেখুন গল্লা চিংড়ি এই যে করলা চিংড়ি বেশ বড় সাইজের চাবড়া এদিকেও আছে চাবড়া চিংড়ি দেখুন দারুণ চাবড়া এপাশে পাশে দেখুন বেশ অনেকগুলো পড়েছে ব্যাগে রেখে দি সব সুতের চার বড় বড় চাবড়া চিংড়ি সুতের চার হবে তো বন্ধুরা হাফসুতে মাছ পড়েছে এদিকে এই যে দেখুন পান খাগি মাছ দারুন দারুন সাইজের মাছ পড়েছে পান খাগি আর এই মাছগুলো কিন্তু খুব সুন্দর দেখতে গিলে নিয়েছে ছাড়াতে হবে মাছটাকে তো এদিকে জাল খেয়াল দিয়েছি চিংড়ি মাছ কিন্তু বেশ ভালোই পড়েছে আর তার সঙ্গে সঙ্গে পানখাকি মাছটা পড়লো এই যে তো অনেকটা গিলে নিয়েছে ছাড়াতে হবে এইদিকে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নি আগে দেখুন বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ অনেক হয়েছে এই একটা করলা চিংড়ি অনেক পড়েছে তো চিংড়ি মাছের চার মাছে কিন্তু বেশ তাহলে আজকে মাছ পড়ার চান্স আছে চিংড়ি মাছের চার হয়েছে তো জাল থেকে সব চিংড়ি মাছ ছাড়িনি আর মাছটাকেও ছাড়িনি আবারও হাফসুচ্ছাকে ফেলবো দেখি আবারও কি মাছ পড়ছে তারপর মাছ পড়লেই দেখাচ্ছি পুরো জঙ্গলের সাইডে এসছি এই জায়গাটা অন্য একটা জায়গা এটা এই জায়গাটা একটু একটু হালকা ডিপও আছে ভোলা মাছটা বেশিরভাগ পড়বে তো দেখি একটা পাংখাই মাছ পড়েছে তো বন্ধুরা আরো একটা মাছ পড়েছে ভোলা মাছ দেখুন কুটে ভোলা আর এদিকে সব টুরিস্ট বোটও যাচ্ছে কুটে ভোলা মাছ দুটো হলো আর হাফসুতে এখানে বেঁধেও রেখেছি দেখি আর কি কি পড়ছে কুটে ভোলা পড়ল তো আবারও দেখি কি মাছ পড়ছে আর দেখুন এখন শীতকাল আর শীতের সময় সবাই ঘুরতে আসছে সব দূরে দূরে টুরিস্ট বোর্ড বন্ধুরা আবারও মাছ পড়েছে দেখুন কুটে বলা দারুন মাছ পড়ছে যাচ্ছে বলছে দেখুন ওই যে আবারও মাছ তুললো তো বেশ ভালো লাগছে মাছ পড়ছে আজকে চিংড়ি মাছের চার দিয়ে মাছ ধরছি দেখুন আগের ভোলা মাছটা এই যে আর এই যে দ্বিতীয়টা একই সাইজ আর পানখাকি মাছটা পাশে আছে তো আবার চারা খেতে ছুড়ি ভোলা মাছটাই বেশিরভাগ পাবো আছে মনে হয় আবার দেখি কি মাছ আসছে তো বন্ধুরা আরো একটা মাছ পড়লো ভোলা মাছ এটা একটু ছোট সাইজ তো এক্ষুনি বসে থেকে ছাড়িয়ে নিলাম অনেকটা সময় পর পড়লো তো তিনটে চার পিস হলো শুধু টুরিস্ট বোর্ড যাচ্ছে বন্ধুরা আরো একটা মাছ পড়েছে বলা মাছ উঠে ভোলা আজকে এর বড়শি সাইজটা কিন্তু ছোট তো মাছগুলো মিডিয়াম সাইজ পড়ছে খুব বড়ও না ছোটও না একটা ছোট সাইজ পড়েছে চলো রেখে দেওয়া যাক প্যাগে আবারো বসি ফেলি ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ পিস হয়ে গেল তো লাস্টে দেখাবো বড়ো বড়শি আজ কিন্তু নিয়ে আসিনি ছোট বড়শিতেই মাছ ধরছি তো বন্ধুরা আরও একটা মাছ পড়েছে কুটে বলা বেশ ভালোই পড়ছে মাছ ছোট বড়শিতে বন্ধুরা ভোলা মাছটা বেশিরভাগই পড়ে ছাড়াতে হবে মাছ তোলার পরেই আবারও পড়েছে এই মাত্র এক্ষুনি তুললাম দেখুন আবার পড়লো ছাড়ানোর সঙ্গে সঙ্গে আবার পড়েছে এটা ছাড়িয়ে পড়িনি পড়লো এটা মাছ বন্ধুরা এদিকেও একটা মাছ পড়েছে দেখুন দারুণ লাগছে কিন্তু মাছ পড়ছে এই মাছটা বেশ অনেকটা গিলে নিয়েছে বড়শি তো এটাকে পরে ছাড়াই আগে এদিকে দুটো ছাড়িয়ে ব্যাগে রেখে দিই তিন পিস ধরে নিলাম একসঙ্গে কুটে বলা আর ভিতরে কিন্তু আছে সব এক দুই তিন চার পাঁচ ছ পিস আছে তা আট পিস হয়ে গেল ওদিকে একটা ন তো বন্ধুরা অনেকটা সময় হয়ে গেল আর অনেক সময় পর একটা ভোলা মাছ পড়েছে বড় বেশ মোটামুটি এই এই যে যে দেখুন তুললাম তো বন্ধুরা আর বন্ধুরা এখন কিন্তু বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে অনেকটা সময় ধরে মাছ ধরছি একদম যাওয়ার সময় একটা ভোলা মাছ পড়লো বড় তো মাছটাকে ছাড়িয়ে নি দেখুন বেশ বড় সাইজের ভোলা মাছ তো বন্ধুরা বেশ অনেক সময় ধরে মাছ ধরলাম বেশ মজা লাগলো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখবে সুন্দরবনের ভিডিও কিন্তু খুব কষ্ট করে করতে হয় তো ভিডিওটা শেয়ারও করবে বেশি বেশি করে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সব বাইকে টাটা